মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও নিউ ব্লগ শুরু করছি। এখন বাজে 11টা বাজেনি, 11টা বাজতে বাকি আছে। তো আমি বেরিয়েছি হচ্ছে, হ্যাঁ, বাজারে যাব একটু। আর মাকে দেখো এখানে বসে আছে। সকালে উঠে বাথরুম টাথরুম করে একটু হরলিক্স দিলাম, এই যে হরলিক্স খেলো, দিয়ে একটু বসছে। মাকে আজকে স্নান করাবো, আমি আসি বাজার থেকে। ঠিক আছে, তো চলো সঙ্গে থেকে সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। কেমন, চলো বন্ধুরা, এইমাত্র আসলাম বাজার থেকে। ভীষণ রোদ বাইরে, কেমন? তো মাকে এখন স্নান করাবো। এই দেখো গরম জল বসিয়েছি, মা তো গরম জলে একটু স্নান করবে, গরম জল ঠান্ডা জল মিশিয়ে আর কি। চলো স্নান করিয়ে দিই মাকে। বন্ধুরা দেখো মাকে তো স্নান করিয়ে দিয়েছি, এই যে বসছে দেখতে পাচ্ছ। আর হচ্ছে অনেকদিন বাদে মা স্নান করলো গরম জল দিয়ে। আর সবজি বাজার নিয়ে এসেছি দেখো, আর এই মাছ নিয়ে এসেছি, এটা কী মাছ আমি নাম জানি না। আর এই যে থালকুনি পাতা দেখছো, থালকুনি পাতা হচ্ছে চচ্চড়ি করবো আর কি, তিন আটি থালকুনি পাতা। যাই হোক, একটা মাছ নিয়ে এসেছি, আর শশা, এই যে কাঁচকলা, পেঁয়াজ ছিল না, আর এই গন্ধরাজ লেবু ভালো লাগে বেশ মসুর ডালের সাথে। কেমন, চলো রান্নাবান্না শুরু করি। কেমন দেখো, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আলু কেটেছি, এই যে দেখতে পাচ্ছ থানকুনি পাতা কেটে নিয়েছি, ছোট ছোট করে চচ্চড়ি করব, আর কাঁচকলা, আলু, গাজর কেটেছি ফ্রাই করব। আর এপাশে প্রেশার কুকারে বসিয়েছি মসুর ডাল আর সয়াবিন, বিশেষ করে মায়ের জন্য, আমরাও সবাই খাবো। আর তেল দিয়েছি, লবণ দিয়েছি, হ্যাঁ, দিয়ে একটু ঢাকা দিয়ে, প্রেশার কুকারে ঢাকা দিয়ে জাস্ট দুটো বা তিনটে সিটি মেরে নেব, ব্যাস ডাল হয়ে যাবে, একটু ঘন ঘন হবে, ভালো লাগবে। ফোড়ন না দিলেও হয়, লবণ আর তেল দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে, তো সিটি পড়ে গেলেই, আর একটু জল জল করে রাখবো, গরম জল দিয়ে দেবো যদি জল না থাকে আর কি, তো ডালটা হয়ে যাবে। এখন দেখো মাছটা ভাজছি, এই মাছের নাম এই মুহূর্তে মনে নেই, কিন্তু আমি খেয়েছি, খুব টেস্টি মাছ, আমার মা নিয়ে আসতো বাজার থেকে আর কি, বাপের বাড়িতে খেয়েছি, শ্বশুর বাড়িতেও খেয়েছি, শ্বশুর নিয়ে আসতো প্রায়। তোমরা চিনবে হয়তো অনেকে, আমার এই মুহূর্তে মাছের নামটা মনে পড়ছে না, এটা সামুদ্রিক কোনো মাছ, মানে বড় লম্বা হয় দেখতে, আর খেতে খুব ভালো হয় আর কি। আমি ছোটো দেখেই এনেছি, আমাদের বাড়িতে বিশেষ করে খাওয়া হয় না এগুলো আর কি। তো আজকে যখন দেখতে পেয়েছিলাম বাজারে অনেকে কিনছে, আমিও নিয়ে আসলাম, দেখি একবার খেয়ে, এখানে ফার্স্ট টাইম এই মাছটা আনলাম আর কি আজকে। তো আমার হাজব্যান্ড তো এগুলো আনেই না, সে বিশেষ করে ওই যে রুই মাছগুলো বিক্রি হয় না, মানে জ্যান্ত ট্রেতে বিক্রি হয়, রুই মাছগুলো বেশি পছন্দ করে আমাদের, তো ওই রুই মাছই বেশি আসে। আর সামুদ্রিক মাছ, এই আমুদে মাছ, হয়তো ফ্যাসা মাছ, এগুলো নিয়ে আসে, কিন্তু এই মাছটা নিয়ে আসে না। তো আমি আজকে পেলাম, নিয়ে এসেছি, আর মাছটা ফ্রাই করব, ভালো লাগে খেতে, রান্নাও করব, রাত্রে হয়তো রান্না করব, এখন ফ্রাই করে নেব, আর মাছ ভাজা খেয়ে নেব আর কি, তরকারি দিয়ে, আর যা যা তরকারি হবে। তো এখন রান্না করব হচ্ছে থালকুনি পাতার চচ্চড়ি, তোমাদের সাথে একটুখানি জাস্ট শেয়ার করে নেব। আলুটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে, আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, একটু ফোড়নে কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিলাম আর কি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ছেড়ে দিলাম, আর দেখো কেটে রাখা যে থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম, মনেও পড়ছে না ঠিকঠাক পাতাটার নাম, এটা রান্না করি না তো সবসময়, এই জন্য মনে পড়ছে না। থানকুনি পাতা খুব উপকারী আমাদের, আর থেতো করে মানে রসটা খেলেও খুবই উপকার, মানে খালি পেটে খেলে আর কি রসটা, আর হচ্ছে এটা রান্নাও করা যায়, চচ্চড়ি খাওয়া যায়, বা এমনি জ্যান্ত মাছ দিয়ে ঝোল, যে কোনো মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে ঝোলও ভালো লাগে থালকুনি পাতার। আর দেখো মাছটা ফ্রাই করে নিয়েছি, এই মাছটা না বেশি ফ্রাই করা লাগে না, হালকা ফ্রাই করলে হয়ে যায়। আর
আর দেখো কড়াইতে প্যানে সরি প্যানে একটু তেল দিয়ে দিলাম, আর হচ্ছে একটু ফ্রাই করব কাঁচকলা আলু আর গাজর, একটু লবণ হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবো, কম আছে এটা ভাজা হতে থাকবে। আর এপাশে বসিয়েছি থানকুনি পাতা, হতে টাইম লাগবে, ততক্ষণে চলো এটা হতে থাক, আমি অন্যান্য কাজগুলো সেরে নিই কেমন। তো দেখো কলপাড়ে গেছিলাম, জামাকাপড় কেচে নিয়ে আসলাম, তার ভিতরেও তরকারিটা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর বেশ ভালো লাগছিলো নিচে গিয়ে জামাকাপড় কাচতে, কারণ ওখানে তো ডাইরেক্ট জল আসে, মানে টাইম কলের জল, ওখানে বেশ ভালো লাগে, বাসন মাজতে বলো জামাকাপড় কাচতে বলো ভালো লাগে। আর এখন তো রোদ ফুটে গেছে আর ট্যাঙ্কির জল বিশাল বিশাল গরম হয়ে যায় দুপুরবেলার দিকে আর কি, আর সকালে ট্যাঙ্কি মানে কি বলবো ট্যাঙ্কিতে জল তুলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু বেলার দিকে প্রচণ্ড গরম হয়ে যায় আর কি। আর আমি দুবালতি জলও তুলে নিয়ে এসেছিলাম বাথরুমে, দিয়ে স্নান করলাম, মাথায় একটু জল দিলাম, ঠান্ডা জল বেশ ভালো লাগছিল, রোদে বেরিয়েছিলাম তো ঠান্ডা জলটা মাথায় দিতে বেশ ভালো লাগছে আর কি। আর জামাকাপড়গুলো তো ধুয়ে নিয়ে এসেছিলাম, মাঝে মধ্যে তরকারিটা নেড়ে চেড়ে দিয়েছিলাম, তরকারি আমার রেডি হয়ে গেছে। আর ছাদের উপরে আজকে আর গেলাম না উপর ছাদে আর কি জামাকাপড় মেলতে, কারণ কি ওখানে মেললে না কী হয় বলো তো টাইম মতো তোলা হয় না, যেহেতু রোদ এখন ফুটে গেছে রং ফেড হয়ে যায় আর কি, রং উঠে যায় জামাকাপড়ে, ডিসকালার হয়ে যায় জামা কাপড়, তো এখানেই পাতিয়ে দিচ্ছি, সারা রাত পড়ে থাকবে, না তুললেও হবে। দেখো স্নান টান কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে তো খাওয়া দাওয়া করব, নিচে যাব, জামা কাপড়গুলো মিলে দিলাম, রান্না করতে করতে স্নান করে নিলাম কেমন তাড়াতাড়ি করে, চলো বেলা হয়ে গেছে অনেক, মাকে খেতে দেবো, আমি খাবো সঙ্গে থেকে। দেখো ভাত তো বেড়ে নিয়েছি, আর এখানে একটু গন্ধরাজ লেবু ডালের সাথে খাওয়ার জন্য একটু শশা কাটা দিলাম মাকে, আর মা শশা খেতে চায় না এমনি, কিন্তু দিলাম যদি খায় একটু, আর থানকুনি পাতার চচ্চড়ি, আর এখানে দেখো কাঁচকলা আলু গাজরের ভাজা করে নিয়েছি, মাকে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি খেতে, আর এটা মায়ের থালা, মাকে দিয়ে দিলাম, মাকে ডাকবো খেতে আসবে, খাওয়াবো আর আমি খাবো আর কি, একসঙ্গে ভাত বেড়ে নিয়েছি। আর ছেলে মেয়ে তো চলে গেছে স্কুল কলেজ, ওরা আসলে পরে খাবে। আর এখানে দেখতে পাচ্ছো ডালটা সেদ্ধ করাই, একদম ফোড়নে দিইনি কিন্তু, আর একটু তেল আর লবণ দিয়ে সেদ্ধ করেছি। আর দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, অনেকক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করছি, মায়ের তো গ্যাস লাগে, গ্যাস দিতে হয় যেহেতু কাশি শ্বাসকষ্ট আছে এখন, আর গ্যাসটা দিচ্ছি, এই গ্যাসটা সারাদিনে না তিনবার দিতে হয়, দুবার পাম্প করতে হয় কেমন, তো এটা টাইমে টাইমে দিতে হয় মাকে, আর ওষুধও চলছে মায়ের, তো দেখা যাক মা তাড়াতাড়ি যতটা সম্ভব সুস্থ হয়ে যায় ভালো লাগবে। দেখো বিকেলবেলা আর মাকে একটু ফল কেটে দিয়েছি, এখন লেবুটা দিচ্ছি না, আর দেখো একটু বেদানা আর হচ্ছে আপেল দিয়েছি, মেয়ে কলেজ থেকে চলে এসছে বসছে কথা বলবে। দেখো এই যে স্মার্ট বাজারে গেছিলাম, সারা বিরাটি ঘুরে ঘুরে কোথাও পেলাম না, আমাদের এখানে মিলেটের আটা, তারপরে ওই একেবারে স্মার্ট বাজারে গিয়ে দেখলাম ওই অর্গ্যানিক রাগি ফ্লাওয়ার, এটার প্রিন্ট আছে 70 টাকা 500 গ্রামের। হ্যাঁ এটা কি জন্য নিয়ে আসলে কলেজে লাগবে, মিলেট যেহেতু এই মান্থ এই ইয়ারটা মিলেট উইক মিলেট ইয়ার বলে যেহেতু ঘোষণা করেছে, এই জন্য আমাদের কলেজে, যেহেতু আমি ফুড অ্যান্ড নিউট্রিশনের স্টুডেন্ট তাই আমাদের কলেজে এইটা দিয়ে মানে মিলেটের উপর বেস করে কুকিং কম্পিটিশন হবে আর পোস্টার মেকিং হবে। এবারে কুকিং কম্পিটিশনের নাম দিয়েছি আমি, আমার একটা ফ্রেন্ডও দিয়েছে, তো এই অর্গ্যানিক ফ্লাওয়ার রাগি ফ্লাওয়ার দিয়ে ফুচকা বানানোর প্রিপারেশান চলছে, তাই মাকে বললাম, কিনে আনলাম এক্ষুনি, মাকে বলেছি এইটা দিয়ে ফুচকা তৈরি করতে কেমন দেখতে হয়, তোটাই আজকে তৈরি করবে, দেখো তোমরা দেখতে থাকো দিয়ে এটা কলেজে। হ্যাঁ ফুচকাটা এখন বাড়িতে একবার দেখবো টেস্ট করে যে কেমন হয়, যদি ফোলে তো ভালো, আর যদি নাও ফোলে ওগুলো পাপড়ি চাট হয়ে যাবে, আর যদি এটা না হয় ফুচকা যদি খেতে ভালো না লাগে তাহলে ওটা পুডিং বা কেক তৈরি করা যাবে মিলেটের আটা দিয়ে, এটা হচ্ছে রাগি ফ্লাওয়ার রাগির আটা, দেখা যাক কতদূর কী হয়, এটা যেহেতু মানে জলে গোলারই কালো হয়ে যাবে, চলো দেখতে থাকো ভিডিওটা। আমি ফার্স্ট টাইম মিলেট বা রাগি যাই বলো না কেন রাগি ফ্লাওয়ার কিনলাম, এখানে একটা দোকানেও মিলেটের পাউডার বলছি মানে মিলেটের ফ্লাওয়ার বা মিলেট মিলেটের আটা বলছি, মিলেট কি সবাই বলছে, ওটা একটা দোকানেও পেলাম না, মুদি দোকানেও পাইনি, আমাদের এখানে যে একটা দোকান আছে ওখানে সব জিনিস পাওয়া যায়, যাই যা কিনতে যাই সবই পাওয়া যায়, এবারে ওই দোকানটাতেও বলে দিল নেই। আরেকটা আছে স্মল ইয়ে টাইপসের শপিং, হ্যাঁ মোর মোর বলে একটা শপিং মল টাইপের আছে, ওখানে সব
গ্রসারি আইটেম পাওয়া যায়, ওখানেও পেলাম না। তারপরে সেই কোন মাথায় গেলাম এই স্মার্ট বাজারে, ওখান থেকে আবার নিয়ে এলাম। পা ব্যথা হয়ে গেছে বল। কলেজ থেকে এসে ঘরে ছিলাম, তারপরে আমার একটা বান্ধবীটা ফোন করলো, আমি গেলাম এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা ছুটছি খালি এইটুকু আনার জন্য। তোমরাই বলো বন্ধুরা, এখন বাজে কটা জানো বন্ধুরা, 9:30 বাজে দেখো ঘড়িতে, এখন কি সম্ভব বলো তো এই ফুচকা বানানো? একটু টেস্ট করে আমাকে বলছে এখনই বানাতে। এইটাতে কতগুলো, এই ধরো ফ্লেভারে কতগুলো হতে পারে ফুচকা? কত 500 আছে, অনেক হয়ে যাবে ফুচকা, অনেক হবে, ছোট ছোট, হ্যাঁ অনেক হবে ফুচকা যদি পুরোটা করা হয় আর কি। এক প্যাকেট নিয়ে নিলেই তো হয়ে যাবে, আমাদের তো সবাইকে খাওয়াতে না, জাস্ট হয় কি না আগে দেখ। হ্যাঁ আগে দেখা যাক টেস্ট টেস্ট করে হয় কিনা। আমাদের অনুষ্ঠান ইয়ে আছে, প্রোগ্রাম আছে 30 বা 31 তারিখে, আর আরেকটা আছে 29 তারিখে মনে হয়, সায়েন্স ডের জন্য একটা কম্পিটিশন, ওটার জন্য আবার প্রজেক্ট তৈরি করতে হবে, ই ম্যাগাজিন, ওটাতেও আমি পার্টিসিপেট করব। ওটাও আছে, আবার প্র্যাকটিক্যালের অ্যাসাইনমেন্টও আছে, অনেক কাজ। মানে এই আজকে থেকে মোটামুটি মার্চের 31 তারিখ বা এপ্রিলের 1st week অবধি বিশাল চাপ। দেখো মেয়ের কথা অনুযায়ী এই যে ফুচকা বানাতে বসলাম, মিলেটের প্যাকেটটা কাটছি আর কি, আর কাপে করে মেপে নেব। আমি যেভাবে ফুচকা বানাই মেপে আর কি, এক কাপ ময়দা বা আটা নিলাম আর সুজি নিলাম, ওটা দিয়েই আমি ফুচকা বানাই এমনি বাড়িতে মাঝে মাঝে। কিন্তু ওই মিলেটের ফুচকা আমি কোনো দিনও বানাইনি বন্ধুরা। তো দেখো মিলেট তো নিয়েছি 1 কাপ, আর এই সুজি নিলাম একটু, মিলেটের সাথে সুজি মেশাই কি না তাও জানি না, কিন্তু আটা মিশাই কি না তাও জানি না। কিন্তু আমি যেই রকম ফুচকা বানাই সেইভাবে সেই প্রসেসে আমি চেষ্টা করছি, হয় কিনা বলতে পারবো না, হবে কি না আদৌ। তো একটু সোডা দিলাম, মানে খাওয়া সোডা দিলাম একটু, আর দিয়ে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেভাবে আমি ফুচকা বানাই আর কি। তো অল্প অল্প করে জল মিশাবো, ডোটা একটু শক্ত করে করব, আর সুজি দিয়েছি, জলটা টানবে অবশ্য। তো মাখাতে মাখাতে ডোটা একটু ঠেসে নেব, মানে অনেকক্ষণ ঠেসবো, ঠেসতে মানে যেভাবে আমি ফুচকা বানাই ধরো 20-25 মিনিট 30 মিনিট এরকম ঠেসতে হয়। তো দেখো ভালোভাবে ঠেসে নিচ্ছি সুজি আর মিলেটের ডোটা, দেখো একবারে ঠেসে একটু রুমাল চাপা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ রেখে দেব। দেখো অনেকক্ষণ বাদে চলে আসলাম, প্রায় 40 মিনিট বাদে আসলাম, আর এসে দেখো খুললাম, তো বেশ শক্ত হয়ে গেছে, আর সুজিটা দিয়েছিলাম তো বেশ ডোটা শক্ত আছে, শক্ত করেই তো বেলে মানে আটার থেকে, আটা মাখানোর যে ডো হয় তার থেকে একটু শক্ত হয় আর কি। তো দেখো আমি ওভাবেই করছি যেভাবে ফুচকা বানাই, আর হ্যাঁ ফুচকা বেলার জন্য একদম রেডি করে নিয়েছি, আদৌ হবে কি না জানি না। তবে এটা আমি মাখতে গিয়ে না কীরকম বালি বালি লাগছিলো, মানে খসখসে টাইপের, ধরে রাখার মতো কোনো কিছু নেই এরকম একটা ব্যাপার আর কি। তো দেখো বেলছি কিন্তু লেগে যাচ্ছে, হালকা চাপ দিয়েছি, তো সেটা তো চলে গেল সেই পার্ট। আবার মেয়ে বলল আর একটু নিয়ে তুমি আলাদাভাবে ফুচকা বানাও। তো দেখো এইটুকু আবার মিলেট নিলাম, দিয়ে অল্প একটু জল দেব, আবার খাওয়া সোডা একটুখানি দেব, যদি হয়, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, এটা আমার মানে কি বলবো অভিজ্ঞতা বলতে পারো, মিলেট দিয়ে ফুচকা করার অভিজ্ঞতা তোমাদের সাথে আজকেই শেয়ার করছি। আমার তো ইচ্ছেই ছিল না, হঠাৎ করে মেয়ে এসে বলল কলেজ থেকে যে এইভাবে এইভাবে বলেছে, আর যদি ফুচকা হয় তাহলে ওখানে গিয়ে ট্রাই করবে কলেজে আর কি। তো আমি চেষ্টা করছি, কিন্তু দেখো শুধু মিলেট দিয়ে করলাম, দেখো খুলে খুলে যাচ্ছে একদম, মানে খসখসে টাইপের আর কি, আর হবে কি না ঠিকঠাক আমি বলতে পারছি না, তবুও চেষ্টা করছি আমি। দেখো বেশি পাতলা করে বেলতে পারছি না, একদম মানে কি বলবো মোটা মোটা হয়ে যাচ্ছে কেমন, আর এগুলো মনে হয় না যে ফুচকা হবে। তো দেখো আমি কড়াইতে তেল দিয়েছি, অল্প একটু টেস্ট করে মানে ভেজে দেখব। দেখো একটা বেলে দিয়ে দিয়েছি, যদিও বা একটু একটু ফুলছে ভিতরে, কিন্তু বন্ধুরা কি বলবো একদম ভালো নয় টেস্ট, একদম খেতে ভালো নয় মিলেটের ফুচকা। আর টেস্ট করেও দেখেছি, আমার মেয়ে দেখেছে, কোনো রকমই 2-4টা ভাজবো, তারপরে আর ভাজবো না, ঠিক আছে। এই অভিজ্ঞতাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, মিলেটের ফুচকার অভিজ্ঞতা, গোলগাপ্পা যাকে বলে, আর অনেকে পানিপুরি বলে, অনেকে গোলগাপ্পা বলে। তো যাই হোক, এই পার্টটা আমি আর কোনো দিন করবো না, এই মিলেট দিয়ে এটাই লাস্ট, মেয়ে তো বলেই দেবে কলেজে হয়নি ফুচকা।
দেখো বন্ধুরা, এই যে রাতের আমাদের মেনু হয়েছে, মাছ তো নিয়ে এসেছিলাম, মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, দুপুরে মাছ ভাজা দিয়ে খাওয়া হয়েছে, এখন রান্না করেছিলাম মাছের ঝাল। এই যে দেখতে পাচ্ছ ছেলে বসছে, আমার মেয়ে খাচ্ছে। কেমন হয়েছে মাছের ঝোল? টেস্টি হয়েছে মাছটা? না, মাকে দেখো, মা লেবু খাচ্ছে, আর আজকে রাত্রে অল্প একটু ভাত খেয়েছে জাস্টটা। আমি বললাম টেবিলে একটু এখানে বসো, বিছানায় চলে যাচ্ছিলো, খাবে না বলছিল, দিয়ে বসে দেখো আর লেবু খাচ্ছে, মানে গন্ধরাজ লেবু। খাও, ভাত দিয়ে খাও, আর দুটো ভাত দেবো। চলো বন্ধুরা, আমি ভিডিওটা আমার খাওয়ার আগে এন্ড করে দিচ্ছি। আমার হাজব্যান্ড এখন আসেনি, কাজ করছে বুঝলে, আর ভীষণ ব্যস্ত উনি। আর চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের। সবাই ভালো থেকো, কেমন, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।